আসসালামু আলাইকুম সবাইকে, টেকনিক ইজি এডিশনের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগত। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, দ্রুত সাবস্ক্রাইব করে চলে এসো। আজ আমরা আলোচনা করব ডিজিটাল প্রযুক্তির ভিতরে যে বিভিন্ন সেবাগুলো রয়েছে, যেগুলো আমরা সাধারণত ব্যবহার করে থাকি, ই কমার্স, তারপর ই সেবা, এই সম্পর্কে আজ আমরা আলোচনা করব অভিজ্ঞতা নাম্বার 7, সেশন নাম্বার 1-এ। তো চলো চলে যাই আমাদের অভিজ্ঞতার সাথে, আমরা নতুন অভিজ্ঞতা নিয়ে আজ পরিচিত হতে যাচ্ছি। অভিজ্ঞতা 7, গ্রাহকের সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার। অর্থাৎ আমরা সবাই গ্রাহক, আমরা বিভিন্ন ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে থাকি আমাদের সেবার জন্য। নাগরিকের সেবা নিশ্চিত করতে সরকারি বিভিন্ন সংস্থার কাজগুলো আরো সহজ কি করে পাওয়া যায়, তার জন্য এখন ডিজিটাল মাধ্যম ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ নাগরিক যেন আরো বিভিন্নভাবে সেবা পায়, সেই ক্ষেত্রে সরকারি বিভিন্ন সংস্থা কি করছে, আমাদের বিভিন্ন ধরনের ডিজিটাল মাধ্যমে যাতে মানুষ আরো ভালোভাবে সেবাগুলো পায়, সেই ক্ষেত্রে সরকার ব্যবস্থা গ্রহণ করেছে। বিভিন্ন ওয়েবসাইট, তারপরে মোবাইল অ্যাপস ব্যবহার করে শহর থেকে গ্রাম পর্যায়ে সকল নাগরিক এখন নাগরিক সেবা নিচ্ছে। তাছাড়া নিজেদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আমাদের ডিজিটাল মাধ্যমেও ব্যবহার করা হচ্ছে এবং হাতের নাগালে পাচ্ছি। যেমন আমাদের এখন যদি প্রয়োজন হয়, ডিজিটাল ওয়ার্ল্ডে একটু ভুল আছে, তোমরা একটু ঠিক করে নিবে, আমাদের যদি এখন প্রয়োজন হয় ধরো কিছু খাবারের, তো সেই ক্ষেত্রে আমরা এখন মোবাইল ফোনে অ্যাপসের মাধ্যমে ফুড ব্যাংক, আরও বিভিন্ন ধরনের ফুড পান্ডা, এরকম বিভিন্ন ধরনের অ্যাপস রয়েছে যার মাধ্যমে আমরা খাবার অর্ডার করে বাসায় বসে ইনস্ট্যান্ট খেতে পাচ্ছি। তার সাথে সাথে ধরো আমাদের কোথাও যাওয়া লাগবে, সেই ক্ষেত্রে আমরা ডিজিটাল প্রযুক্তি জিপিএস ট্র্যাকারের মাধ্যমে সেই জায়গাটা যদি নাও চিনি খুব সহজেই দেখতে পাচ্ছি। এরকম বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু আমাদের এই গ্রাহকের সেবা প্রদানের জন্য সরকার বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। আগামী কয়েকটা সেশন প্রয়োজনীয় কাজগুলো কতটা সহজে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সম্পন্ন করা যাবে আমরা তা কিছু অভিজ্ঞতা নেব। অর্থাৎ আমরা সহজেই কীভাবে ডিজিটাল মাধ্যম ব্যবহার করা যায় সেই সম্পর্কে আমরা এই অভিজ্ঞতাতে জানব। সেশন 1, নাগরিকের সেবা ও ই কমার্সের ধারণার তালিকা প্রস্তুতি। অর্থাৎ নাগরিকরা কীভাবে সেবা গ্রহণ করবে এই সকল ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে, এবং তার সাথে সাথে ই কমার্সের ধারণা পাচ্ছি এবং প্রস্তুতি, তালিকা প্রস্তুতি করব আমরা। প্রিয় শিক্ষার্থী, সবাইকে এই সেশনে স্বাগত। আমরা এই সেশনটিতে এখন জানতে যাচ্ছি জরুরি সেবা প্রাপ্তির জন্য ডিজিটাল মাধ্যম ব্যবহার কিভাবে করতে হয়। ঠিক একইভাবেই আমরা এই শ্রেণীতে নাগরিকের সেবা ও ই কমার্সের জন্য ডিজিটাল মাধ্যমে কি ব্যবহার করতে পারে তার জন্য কিছু কাজ করব। এসো নিচের উদাহরণটি আমরা সবাই নীরবে পাঠ করি। তো প্রথমে কি বলা হয়েছে, বৈদ্যুতিক বিল। আচ্ছা, আমি তো নীরবে পাঠ করতে পারবো না, তো একটু জোরে জোরেই বলি, তাই না? আচ্ছা, বিদ্যুৎ বিলের জন্য দেখো একটা সংকেত দেওয়া হয়েছে যে বিদ্যুতের একটা চিহ্ন এরকম, ওকে। এবং বিদ্যুৎ বিল হচ্ছে যে টাকাটা, সেটা এখন মোবাইল ফোনের মাধ্যমে পাঠানো হচ্ছে। এই যে দেখো, আগে মানে হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা যেমন বৈদ্যুতিক বিল বলো, পানির বিল বলো, এরকম বিভিন্ন বিল আমাদের গিয়ে বিদ্যুৎ অফিসে, পানির যে ওয়াসার অফিসে, এগুলোতে গিয়ে আমাদের টাকাটা প্রদান করতে হতো। বর্তমানে এখন আমরা অ্যাপসের মাধ্যমে মোবাইল ফোনে আমরা এই টাকাটি পাঠাতে পারছি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। তো এটাই আমরা আজ জানবো। আর এর মাধ্যমে মানুষরা হয়রানির শিকার থেকে মুক্তি পাচ্ছে এবং নিরাপদে তারা বিল পরিশোধ করতে পারছে। জয়িতার বাবা প্রতি মাসে বিদ্যুৎ বিল ব্যাংকে গিয়ে পরিশোধ করতে হয়। কখনো কখনো লম্বা লাইনে দাঁড়িয়ে বিল দিতে গিয়ে অফিসেও দেরি হয়ে যায়, আর বাড়ি থেকে ব্যাংকে যাওয়া আসা বেশ কিছুটা টাকা, যে যাতায়াত ভাড়াও খরচ হয়ে যায়। প্রায় সে তার বাবাকে বলতে শুনে আজও অফিসে দেরি হয়ে গেছে, তাই সে এই মাসে বিলের জন্য আগেই তার বাবার মোবাইলে একটা মোবাইল ব্যাংকিং অ্যাপস ইনস্টল ও অ্যাকাউন্টস খুলে তাতে টাকা রিচার্জ করে নিয়েছে। বিল আসা মাত্রই জয়িতা বাবার সঙ্গে নিয়ে এই সব তথ্য পূরণ করতে কয়েক মিনিটেই সে কি করতে পারলো বলতো, কয়েক মিনিটেই সে বিল পরিশোধ করে দিল। ঠিক অল্প কিছু টাকা সার্ভিস চার্জের বিনিময়ে এত সহজেই আমরা কি করতে পারছি, এই টাকাটি পরিশোধ করতে পারছি। কে করতে পারছে বলতো, জয়িতা।
আর পরিশ্রম ছাড়াই বিল পরিশোধ করায় জয়িতার বাবাও অনেক আনন্দিত। তিনি নিজেই পরের মাস থেকে এইভাবে বিল পরিশোধ করবেন বলে জানালেন। উপরের যে কেস স্টাডি ভিত্তিতে নিজের প্রশ্নগুলোর উত্তর আমাদের দিতে হবে, ঠিক আছে? এখন আমরা নিজের প্রশ্নের উত্তর জানার চেষ্টা করি। প্রথম প্রশ্ন, এখানে মূলত কোন মাধ্যম ব্যবহার করা হয়েছে? এখানে আমরা মোবাইল ব্যাংকিং যে মাধ্যমটি অর্থাৎ প্রযুক্তি ব্যবহার করে আমরা বিল পরিশোধ করেছি। জয়িতার বাবা যে সেবা গ্রহণ করেছে সেটা এক কথায় বলো, মোবাইল ব্যাংকিং সেবা। তাহলে এটার অ্যান্সার হবে মোবাইল ব্যাংকিং সেবা। মোবাইল অ্যাপসের মাধ্যমে আর্থিক যে বিনিময় প্রক্রিয়াকে কি বলা হয়, আর্থিক লেনদেনের যে প্রক্রিয়া সেটাকে বলা হয় হচ্ছে নাগরিকের সেবা মাধ্যম প্রক্রিয়া। এটা হলো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কি কি প্রকাশ করা হয়েছে। দেখো সেশনের নামেই কিন্তু তোমাদের দেওয়া আছে নাগরিকের সেবা, অর্থাৎ নাগরিকের হয়রানি মুক্তি পাওয়ার জন্যই কিন্তু এই সেবা দেওয়া হয়েছে। তার মানে এখন আমরা কি করছি বলতো, তার মানে আমরা জানতে পারছি মোবাইল এর মাধ্যমে যে আর্থিক বিনিময় হচ্ছে এই বিনিময় প্রক্রিয়াটি কি বলতো, মোবাইল অ্যাপস প্রক্রিয়া। ওকে, আচ্ছা এবার আমরা দেখো কি বলা হয়েছে, এমন আরো কি কি সেবা রয়েছে সেগুলো আমরা ডিজিটাল মাধ্যমে ব্যবহার করতে পারি, সেগুলো সম্পর্কে এখন আমরা লিখব। এমন আর কি কি সেবা রয়েছে সেগুলো আমরা ডিজিটাল মাধ্যমে বের করতে পারি তা আমরা এখন এখানে লিখে ফেলি। তো চলো লিখে নিই কি বলা হয়েছে। তো এক নম্বরে বলা হয়েছে ইলেকট্রনিক পদ্ধতিতে টাকা লেনদেন করা যায়, অর্থাৎ আমরা ইলেকট্রনিক পদ্ধতিতে এখন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা লেনদেন করতে পারছি। বিকাশ, রকেট এই সকল অ্যাপস এর মাধ্যমে কিন্তু এক মিনিটে কি করা যায়, 50,000 টাকা পর্যন্ত পাঠানো যায়। তার মানে এক মিনিটে আমি যে 50,000 টাকা, এই আমাকে যাওয়া লাগছে না, কোনো খরচ নেই, আমি ধরো ঢাকা থেকে চট্টগ্রাম বা ঢাকা থেকে রংপুর বা ঢাকা থেকে বরিশাল বা ঢাকা থেকে খুলনা যে কোনো একটা জায়গায় আমি টাকা পাঠাতে চাই, কিন্তু আমার যাওয়ার কোনো ধরনের কোনো ই নেই, আমরা খুব সহজেই মানে কোনো ধরনের ক্ষতি নেই, মানে ধরো কোনো সময় টাকা হারিয়ে যেতে পারে বা চুরি হয়ে যেতে পারে বা কিডন্যাপিং হতে পারে, মানে ধরো আমি টাকা নিয়ে যাচ্ছি কেউ চুরি করে টাকাটা নিয়ে নিল, এই সকল অসুবিধা থেকেও কিন্তু আমাদের এখন ডিজিটাল প্রযুক্তি রক্ষা করছে। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে আমাদের যখন তখন টাকা লেনদেন করা যাচ্ছে এটিএম বুথের মাধ্যমে। তারপরে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ফর্ম পূরণ, ফর্ম পূরণেও কিন্তু ডিজিটাল মাধ্যম ব্যবহার করা হয়, কারণ এখন ঘরে বসেই কিন্তু আমরা যে কোনো বিশ্ববিদ্যালয়ের ফর্ম পূরণ করতে পারছি এবং আমরা ইচ্ছা অনুযায়ী সেই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাও দিতে পারছি। তার মানে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে এই সকল সুবিধাগুলো পাওয়া যায়, অর্থাৎ এই সকল সেবাগুলো আমরা পেয়ে থাকি ডিজিটাল প্রযুক্তিতে। হ্যাঁ, আচ্ছা তারপরে কি বলা হয়েছে দেখো, এরপরে বলা হয়েছে যে কেনাকাটা ও আর্থিক লেনদেনের জন্য আমাদের পরিচিতদের মধ্যে কেউ কি ডিজিটাল মাধ্যম ব্যবহার করেছে, এরকম যদি কেউ থাকে তার সম্পর্কে আমাদের এখন বলতে হবে। তো দেখো, তো যদি কেউ করে থাকে, যেমন আমরা আর্থিক লেনদেনের ক্ষেত্রে আমাদের বা কেনাকাটার ক্ষেত্রে কিন্তু ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করাই হয়ে থাকে। যেমন আমরা বিভিন্ন অ্যাপস ব্যবহার করে কি করে থাকি, অ্যাপস ব্যবহার করে কিন্তু কেনাকাটা করে থাকি। উত্তর হচ্ছে হ্যাঁ, অ্যাপস ব্যবহার করে ডিজিটাল মাধ্যমে কেনাকাটা করা হয়েছিল। যদি করা হয়ে থাকে তাহলে হ্যাঁ লিখবে, না হলেও যদি তুমি জেনে থাকো তাহলে অ্যান্সারটি অবশ্যই লিখতে হবে। যেমন দারাজ, ফুড পান্ডা এগুলোতে কিন্তু আমরা বিভিন্ন কেনাকাটা করে থাকি, খাবার বা জামা কাপড় বিভিন্ন জিনিস আমরা কেনাকাটা করে থাকি। তারপরে দেখো দ্বিতীয়তে কি বলা হয়েছে, মোবাইল ব্যাংকিং ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে আর্থিক লেনদেন করা যায়, যেমন হচ্ছে নগদ, বিকাশ এর মাধ্যমে পেমেন্ট করা, এগুলোও কিন্তু আর্থিক লেনদেন করা কেনাকাটার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তীতে বলা হয়েছে আমাদের যে উপরের আলোচনা থেকে আমাদের নাগরিকের সেবা ও ই কমার্সের ধারণা জানতে পারলাম, এবার নিচের ছকে কয়েকটি নাগরিক সেবা ও ই কমার্সের নাম লিখব। তো লিখে আসি চলো, প্রথমেই নাগরিকের সেবায় প্রথমে আমরা বিকাশ, রকেট, নগদ ইত্যাদি ব্যবহার করে থাকি, যেটার মাধ্যমে আমরা মানি ট্রান্সফার করি। এটার আরেকটা নাম বলা যেতে পারে হচ্ছে মানি ট্রান্সফার সিস্টেম, অর্থাৎ ইএমটিএস। তোমরা এখানে পাশে ইএমটিএসও লিখে রাখতে পারো, ইএমটিএস, ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম, এর মাধ্যমে আমরা ইলেকট্রনিক মানি ট্রান্সফার করে থাকি। দ্বিতীয়তে বলা হয়েছে ইপুর্চি, ইপুর্চি এক ধরনের নাগরিক সেবা, যেগুলো চিনি কলে যারা আখ প্রদান করে যে চাষি তাদের জন্য এই সেবাটি প্রদান করা হয়েছে। মোট 15টি চিনি কলে এই সেবা দেওয়া হয়।
তিন নম্বরে বলা হয়েছে ই পর্চা। ই পর্চা এমন এক ধরনের অ্যাপস যেটাকে ইলেকট্রনিক পর্চা বলা হয়, যার সাহায্যে জমির রেকর্ড এর অনুলিপি এই সেবার মাধ্যমে পাওয়া যাবে। অর্থাৎ বাংলাদেশের ভিতরে যেই সকল জমিগুলো আমাদের সরকারি জমি, কোনগুলো হচ্ছে মালিকানা জমি, এই সকল সুযোগ সুবিধা কিভাবে জমি লেনদেন করতে হয় তা সম্পর্কে এই অ্যাপসে দেওয়া রয়েছে। এরপরে দেখো বলা হয়েছে ই স্বাস্থ্যসেবা। ই স্বাস্থ্যসেবার আরেকটা নাম হলো ইলেকট্রনিক স্বাস্থ্যসেবা বা টেলিমেডিসিন সেবা। অর্থাৎ টেলিফোনের মাধ্যমে আমরা যে সকল ডক্টরের সাথে পরামর্শ নিয়ে যে সেবাগুলো গ্রহণ করে থাকি সেটাকেই বলা হয় নাগরিক সেবা, কারণ নাগরিকের জন্যই এই সকল অ্যাপসগুলো তৈরি করা হয়েছে। ই কমার্সের ক্ষেত্রে দারাজ, পান্ডামার, তারপর পাঠাও, উবার, এই সকল সবগুলোই কিন্তু আমাদের ই কমার্সের মধ্যে। দারস অ্যাপের মাধ্যমে বিভিন্ন কেনাকাটা করা হয়, পান্ডামার থেকে গ্রোসারি যে সকল আইটেমগুলো রয়েছে এগুলো কেনাকাটা করা যায়। পাঠাও, উবারের মাধ্যমে আমরা কিন্তু হচ্ছে বিজনেসের ক্ষেত্রে এই সকল অ্যাপসগুলো খুব বেশি ব্যবহার করতে দেখা গেছে। আচ্ছা, তার মানে আমাদের নাগরিকের সেবার এবং হচ্ছে আমাদের তার সাথে সাথে কী সেবা বলে তো ই কমার্সের ধারণা কিন্তু আমরা পেয়ে গেলাম। এরপরে বলা হচ্ছে জরুরি সেবা পাওয়ার ডিজিটাল মাধ্যম সমূহ। নাগরিক সেবা বা ই কমার্স মূলত সেবা যিনি দেবেন তিনি হলো সেবাদাতা, মানে যিনি দিচ্ছে। তার মানে আমাদের বিকাশ, রকেট, এই অ্যাপসগুলো আমাদের সেবাদাতা, যিনি নেবেন তারা হচ্ছে সেবা গ্রহীতা, অর্থাৎ আমরা যারা গ্রহণ করছি তারা সেবা গ্রহীতা। উভয় ডিজিটাল মাধ্যম ব্যবহার করেই সম্পূর্ণ করতে হবে, মানে উভয়কেই কিন্তু এটি ব্যবহার করতে হবে, দুইজনকেই ব্যবহার করতে হবে। তারপরে দেখো যেমন হচ্ছে আমরা লেনদেনের ক্ষেত্রে যে টাকা প্রদান করছে সে আমাদের সেবা প্রদান করছে, আর যে গ্রহণ করছে সে সেবাটি নিচ্ছে। তারপরে তাদের সবাইকে এই ডিজিটাল মাধ্যম ব্যবহার করতে হচ্ছে। ওয়েবসাইট বা মোবাইল অ্যাপসের মাধ্যমে যোগাযোগ স্থাপন করা যায়। এখন বিভিন্ন ওয়েবসাইট, মোবাইল অ্যাপস রয়েছে, যেমন হচ্ছে আমাদের মেসেঞ্জার বলো বা ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো বা হোয়াটসঅ্যাপ বলো, এগুলো সবগুলোই কিন্তু অ্যাপস এবং এই সকল মাধ্যমে কিন্তু যোগাযোগ করা যায়। এখনকার সময় যে কোনো সেবাদাতা প্রতিষ্ঠান গ্রাহকের সুবিধার্থে ডিজিটাল মাধ্যমে কাজে লাগিয়ে সেবা সহজ করছে। যেমন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসাবে আমরা টেলিমেডিসিন সেবাকেই যদি বলে থাকি, সেই ক্ষেত্রে খুব সহজেই কিন্তু আমরা কী করছি, অনলাইনের মাধ্যমে কিন্তু সেবা গ্রহণ করছি। কোভিডের টাইমে তোমরা দেখবে যে অনেকেই কিন্তু এই সেবাটি গ্রহণ করেছে, বাসায় বসেই কিন্তু তারা ডক্টর দেখিয়েছে, বাহিরে কিন্তু যায়নি, অনেকেই এই কাজটি করেছে। এমনকি খুব সাধারণ মোবাইল ফোনে মেসেজ করেও আজকাল সেবা পাওয়া যায়, অর্থাৎ মেসেজের মাধ্যমেও কিন্তু সেবা পাওয়া যাচ্ছে। আমাদের বাবা মায়ের মোবাইল ফোনে যে সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে সেখানেও দেখা যায় যে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত পর্যায়ে বিভিন্ন সেবা দেওয়ার পেজ বা গ্রুপ রয়েছে, সেই গ্রুপ বা পেজে গিয়েও কিন্তু সেবা নেওয়া যাচ্ছে। সেখান থেকেও খুব সহজেই যোগাযোগ করে সেবা বা পণ্য পাওয়া যায়। তাহলে এসো নিচের ঘর গুলোতে নাগরিক সেবা ও ই কমার্সের মধ্যে যেগুলো নাম রয়েছে সেগুলো লিখে ফেলি, অর্থাৎ নাগরিক সেবা ও ই কমার্সের মধ্যে নামগুলো এখন আমরা লিখব, যে নাগরিক সেবা ও ই কমার্সের মধ্যে কি কি সেবা রয়েছে আমরা লিখি। চলো, নাগরিক সেবা ও ই কমার্সের মধ্যে রয়েছে ই স্বাস্থ্য সেবা, যেটা আমরা আগেও বলেছি, মোবাইল ব্যাংকিং, পাঠাও ও পান্ডামার, আর আউটসোর্সিং, অর্থাৎ ঘরে বসে যে সকল আয় করা হয় আমরা এটাও ই কমার্সের মাধ্যমে করা যাচ্ছে। তবে কোনো কোনো প্রতিষ্ঠানে সেবা নেওয়ার জন্য আর্থিক লেনদেন অবশ্যই আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের যে ব্যাংকিং অ্যাকাউন্ট, যে ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ব্যাংকিং অ্যাপস ব্যবহার করে আর্থিক লেনদেন সম্পূর্ণ করা হয়, অর্থাৎ আমরা যে লেনদেন করে থাকি তার জন্য আমাদের কী দরকার হবে, মোবাইল ব্যাংকিং বা আমাদের মোবাইল ব্যাংকিং অ্যাপস দরকার হবে বা ব্যাংকের অ্যাকাউন্ট দরকার হবে। ওকে, তারপরে বলা হয়েছে কেস স্টাডিতে আমরা লক্ষ্য করেছি যে নিশ্চয়ই যে জয়িতা যে বিল পরিশোধ এর আগে তার বাবার মোবাইলে কি করেছিল, মোবাইল ব্যাংকিং এর একটি অ্যাপ ইনস্টল করে সেখানে একটি অ্যাকাউন্ট খুলেছিল। অ্যাকাউন্ট যদি না খোলা হয় সেই ক্ষেত্রে কিন্তু সে মোবাইল ব্যাংকিং করতে পারবে না, বা হচ্ছে আউটসোর্সিং এর জন্য তাকে যে বিভিন্ন ধরনের আমাদের ফ্রিল্যান্সিং, আরো বিভিন্ন অ্যাপস রয়েছে, সফটওয়্যার রয়েছে, এগুলো কিন্তু থাকতে হবে, না হলে কিন্তু আউটসোর্সিং করা যাবে না। বা এই যে প্যান্ডামার বলো, পাঠাও বলো, এই অ্যাপসগুলোতে যদি তুমি অ্যাকাউন্ট না খোলো সেই ক্ষেত্রে কিন্তু তুমি এই সুযোগ সুবিধাগুলো পাবে না। তার জন্য এই জয়িতা যেমন কি করেছিল বিল পরিশোধের জন্য অ্যাকাউন্টস খুলেছিল, একটা অ্যাকাউন্ট খুলেছিল এবং তার সাথে সাথে
অ্যাপস ডাউনলোড করেছিল, এই সকল কাজ কিন্তু আমাদের করতে হবে। আশা করি তোমরা এই পর্বটি বুঝতে পেরেছো কিভাবে আমরা ঘরে বসে বিদ্যুতের বিল পরিশোধ করতে পারবো, পানির বিল পরিশোধ করতে পারবো। এইভাবে কিন্তু তুমি তোমার বাবা মাকে সহায়তা করেও কিন্তু কি করতে পারো, এই বিল পরিশোধের যে ঝামেলাগুলো রয়েছে তুমি সহজেই সলভ করতে পারো। আশা করি এই সকল সমস্যা আর কখনোই তোমাদের হবে না, যে বিল পরিশোধের ক্ষেত্রে এবং কিভাবে করতে হয় তা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। অ্যাকাউন্ট খুলতে হবে আর অ্যাপস ডাউনলোড করতে হবে। তো তোমাদের বাবা মাও যদি এরকম সমস্যায় থেকে থাকে তাহলে তুমি এভাবেই সহায়তা করে তাদেরকে বিভিন্ন সমস্যার সমাধান দিতে পারো। আশা করি তোমরা এই পর্বটি বুঝতে পেরেছো। পরবর্তী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।